শুভ শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে তোমাদের ডেমোগ্রাফির পপুলেশন প্রজেকশনের দ্বিতীয় ক্লাস আমরা গত ক্লাসে ম্যাথমেটিক্যাল মেথডস গুলো পড়েছিলাম ম্যাথমেটিক্যাল মেথডস এর মধ্যে লজিস্টিক কার্ভ যে মেথডটা আছে এটা আমরা আজকে কিভাবে ফর্মুলাটা ডিরাইভ করলো এটা দেখব তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই এখানে দেখো ডিরাইভ দ্য ইকুয়েশন অফ লজিস্টিক কার হাউ উইল ইউ ফিট দ্য লজিস্টিক কার টু এ সেট অফ ডাটা তাহলে আজকে আমরা লজিস্টিক কার্ভের ডেরিভিশনটাই দেখি তারপর যদি সময় হয় তাহলে এটা আমরা দেখি তাহলে কিভাবে লজিস্টিক কার্ভের যে ফর্মুলাটা ছিল আমাদের ম্যাথমেটিক্যাল মেথডের মধ্যে এটা আমরা কিভাবে ডিরাইভ করবো তাহলে চলো আমরা দেখি এটাকে কিভাবে ডেরিভ করব তোমরা জানো ডেরিভেশন মানে ফর্মুলাটা কিভাবে আসলো এই ফর্মুলাটা কিভাবে আসলো সেটাকে বলে ডেরিভেশন তোমরা ডিস্ট্রিবিউশন পড়েছো ডিস্ট্রিবিউশনের পিডিএফটা কিভাবে আসলো সেটাকে আমরা বলি ডেরিভেশন তাহলে আমরা এখানে বলছি যে লেট পি বি দা পপুলেশন অ্যাট টাইম টি

ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা অনুযায়ী তাহলে যে পপুলেশন ইনক্রিজটা হবে এই টি সময়ে সেটাকে আমরা প্রকাশ করলাম এভাবে তাহলে এটা পপুলেশন কিভাবে ইনক্রিজ হবে সেটা তাহলে এখন আমরা দেখছি তাহলে উই মে কনসিডার দা রিলেটিভ গ্রোথ রেট অফ পি পি যে পপুলেশন এটার যে রিলেটিভ গ্রোথ রেট এটা যে বাড়ছে হুইচ ইস ওয়ান বাই পি ডিপি বাই ডিটি তাহলে পপুলেশন যেটা আমাদের বাড়ছে গ্রোথ রেট যেটা সেটাকে আমরা প্রকাশ করলাম ওয়ান বাই পি ডিপি বাই ডিটি ডিপি বাই ডিটিটা কি ছিল আমাদের ইনক্রিজ আর এটা হলো গ্রোথ রেট এটা হলো গ্রোথ রেট কি হারে বাড়ছে হারটা তাহলে এটাকে আমরা করলাম ডিপি বাই ডিটি সঙ্গে ওয়ান বাই পি দিয়ে মাল্টিপ্লাই করলাম

আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করছি d log p equal to r dt ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট ওই পাশে আমরা ইন্টিগ্রেশন করলাম তাহলে এই পাশে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন कैंसिल থাকলো হচ্ছে log p আর r ইন্টিগ্রেশন কে r dt করলে r 1 কে ইন্টিগ্রেশন করলে সেই ভেরিয়েবল dx করলে x t করলে t ইন্টিগ্রেশন ডি মানে এক্স যেরকম আর হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন ডি কি মানে টি আর একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট হচ্ছে সি সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট তাহলে এটা লগ পি আমাদের দরকার পি তাহলে পি ইকুয়াল টু ই টু দি পাওয়ার আর টি প্লাস সি তাহলে ই টু দি পাওয়ার আর টি ইনটু ই টু দি পাওয়ার সি তাহলে এটা কি একটা কনস্ট্যান্ট এটা একটা কনস্ট্যান্ট এটাকে আমরা ই টু দি পাওয়ারে না রেখে এটাকে লিখলাম হয়তো পি কোয়েল এ এই অনুষ্ঠান থেকে আমি ধরলাম এ এ ইকুভি পাওয়ার আর ডি ওকে এটাকে আমরা বললাম ইকুয়েশন ওয়ান এখন আমরা যে গ্রোথ রেটটা ধরলাম এই গ্রোথ রেটটা আমরা চেক করবো যে আর এই এই গ্রোথ রেট আর অনুযায়ী আমার পপুলেশনটা রকম হবে এই আর এবং টি তোমরা জানো যে একটা পপুলেশন যা আছে সেটা কত হারে পপুলেশন বাড়ছে এবং সময় কত তার উপরে পরবর্তী পপুলেশন যেটা আমরা প্রজেকশন করি সেটা ডিপেন্ড করে যেমন আমার যদি এক কোটি লোক থাকে পপুলেশন গ্রোথ রেট যদি প্রতি বছর আমার টু হয় তাহলে দুই বছরে পপুলেশন কত হবে আর পপুলেশন গ্রোথ রেট যদি তাহলে দুই বছরে পপুলেশন দেখা যাবে গ্রোথ রেট আরেকটু কম হবে তাহলে গ্রোথ রেটটা ডিপেন্ড করে সরি পপুলেশন ইনক্রিজ যতটুকু হলো ডিপেন্ড করে আর গ্রোথ রেট এবং টাইম টি এর উপর এখন আমরা এই টাইম টি দিয়ে গ্রোথ রেটটাকে তো ধরেই নিয়েছি 1/p dp/dt ওই গ্রোথ রেট অনুযায়ী টাইম এর উপর ডিপেন্ড করে পপুলেশনের কি অবস্থা হয় সেই দিয়ে আমরা এই ইকুয়েশনটাকে চেক করব আরেকটু বলি আমাদের আর এর মান কি 1/p dp/dt এটাকে ধরেছি আমরা আর গ্রোথ রেটটাকে আমরা ধরে ফেলেছি ফিক্সড করে নিয়েছি উপরে যে এই গ্রোথ রেট এখন আমরা দেখবো এই টাইমের উপর ভিত্তি করে ওই গ্রোথ রেটে তো আছেই এই টাইমের উপর ভিত্তি করে পপুলেশনটার আমার কি অবস্থা হয় তাহলে আমরা ধরলাম t কোইলে যদি মাইনাস ইনফিনিটি হয় তাহলে পপুলেশন কি হবে এখানে মাইনাস ইনফিনিটিতে হলে এটার মান কি হয়ে যাবে পপুলেশন হয়ে যাবে 0

but is it is impossible because population can never be zero or infinity তাহলে আমরা কি করব আমরাকে আমাদের আর যেটাকে আমরা ফিক্সড করেছিলাম আরটাকে মডিফাই করব আমরা পপুলেশন ধরো এই দুটার মাঝামাঝি একটা টাইম ধরবো ঠিক আছে কিন্তু আরটাকেও আমার মডিফাই করতে হবে কি জন্য মডিফাই করতে হবে টাকে আমরা ফিক্সড ধরে রাখতে পারবো না আরটা কখনোই ফিক্সড থাকবে না আর আস্তে আস্তে হয় বাড়বে অথবা কমবে তাহলে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে গ্রোথ রেটটা আস্তে আস্তে কম আমাদের মতো ডেভেলপিং যাদের রেট বেশি পপুলেশন বেশি তাদের কি আমাদের টার্গেট থাকে আমাদের যে বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে বিভিন্ন কার্যক্রমগুলো থাকে এগুলোর উপর ভিত্তি করে কি পপুলেশনটাকে আমরা ডিক্রিজ বা কমানোর চেষ্টা করি কেন আমাদের পপুলেশনটা অনেক হাই পপুলেশনটা অনেক বেশি তাহলে এই জন্য আমরা এমন একটা আর ঠিক করব যেটা হচ্ছে ডিক্রিজিং যেটা হচ্ছে ডিক্রিজিং সেইখানেই এটা আমরা ধরে নিয়েছি দেখো দ্য রিলেটিভ গ্রোথ রেট আর

এবং পপুলেশন বাড়ছে তাহলে ওয়ান অফ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ ডিক্রিজিং ফাংশন অফ আর ইজ আর এর একটা ডিক্রিজিং ফাংশন আমরা ধরলাম যে আর ইনটু 1 মাইনাস পি তাহলে আর কে এক থেকে কিছু বিয়োগ করছি তার মানে এক এর যে ছোট সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করছি তার মানে আর কমবে আর কে আমরা এক এর যে ছোট সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করছি 1 থেকে কিছু মাইনাস করে দিচ্ছি তার মানে আর এর মানটা আস্তে আস্তে কমবে এভাবে আমরা এটাকে একটা সিম্পল ফর্মে ডিক্রিজিং ফাংশন ধরে নিলাম জাস্ট মেলা বিভিন্ন ভাবে ডিক্রিজিং ফাংশন ধরা যায় ওয়ান বাই করেও ফাংশন যেমন কোনো কিছুকে ভাগ করলেও আমাদের কমে কিন্তু আমরা সেই ওইভাবে না ধরে একটা ইজি ফর্মে সিম্পল ফর্মে যে এক আমরা যেটা কমন সেন্স আমরা সবাই বুঝি যে একের চেয়ে ছোট সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করলে আমার সেই জিনিসের মান কমে তাহলে আমরা এখানে করলাম কি আর কে একের চেয়ে একটা ছোট সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করলাম আর অ্যান্ড কে আর পজিটিভ কনস্ট্যান্ট এখানে পপুলেশন তো আমাদের জানা থাকবে বেস পপুলেশন আর 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 কে হবে আমাদের পজিটিভ কনস্ট্যান্ট এটা কখনোই নেগেটিভ হতে পারবে না তাহলে আর কে যদি নেগেটিভ হয় এটা পজিটিভ হয়ে একের চেয়ে বড় হয়ে যাবে তাহলে এই কেটা অবশ্যই পজিটিভ কনস্ট্যান্ট আর তো পজিটিভ হতেই হবে কেন গ্রোথ রেট আমরা নেগেটিভ ধরছি না তাহলে এখন যেটাকে আমরা আর ধরেছিলাম এখানে এই জিনিসটাকে আমরা কি ধরেছিলাম ওয়ান বাই পি এটাকে ধরেছিলাম আর এখন আর এর পরিবর্তে ধরলাম এই যে ডিক্রিজিং ফাংশন একটা নিলাম সেটাকে ধরলাম আর এর পরিবর্তে আর ইন্টু ওয়ান মাইনাস কে এভাবে করে আমরা প্রসিডিউর আবার আগের মতো করে একটা ইকুয়েশন দিতে হবে যেরকম একটা ইকুয়েশনে গিয়েছিলাম ঠিক একই ভাবে আরেকটা ইকুয়েশনে যে সেটাকে আমরা যাচাই করব প্রথমে যেমন আমরা একটা এ পাওয়ার আর করে আমরা যাচাই করেছিলাম এখন এই যে নতুন আর মাল্টিপ্লাই করে আমরা যে একটা নতুন গ্রোথ রেট রিলেটিভ গ্রোথ রেট ধরলাম এটাকে আবার ওই প্রথম ইকুয়েশনের মতো একইভাবেই যাচাই করব তাহলে এটাই টু আমরা এভাবেই লিখলাম এটা লেখা যাবে কেননা এটাকে তুমি লসাগু করো লসাগু করলে আবার এটাই চলে আসে তখন দেখো আমরা কি করলাম এটা কি লিখলাম সরি এটা এটা পরে এই স্টেপটা এটাকে তো এটা মাল্টিপ্লাই আর আর ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমার এটা এখানে চলে আসলো dp by dt এখানে এসে দেখো এখানে যে নিচে জিনিসটা আছে লসাগু করলে এখানে

ক্রস মাল্টিপ্লিকেশন করে ওখানে যেরকম করেছিলাম এই ডিপিটা সঙ্গে গেল আর ডিটিটা আর ডিটি ডিপিটা এখানে থাকলো আর ডিটি আগের মতোই আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন করব এখানে উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন করব তাহলে ইন্টিগ্রেশন করলে এটা কি হবে log p 1/p কে ইন্টিগ্রেশন করলে log p আর এখানে কি এটাকে ডিফারেনশিয়েট করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে ইন্টিগ্রেশন অফ নিচেরটা log অফ নিচেরটা তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন করলে কি হবে কে পাওয়া যাবে তাহলে লগ অফ 1 কে তাহলে 1/p লগ p আর এটা লগ অফ 1 কে इक्वल টু r ইন্টিগ্রেশন t rt আর প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট এটা থাকে এখন দেখো এটাকে আমরা লিখলাম লগ m ভাগ লগ n লগ m ভাগ লগ n इक्वल टू প্লাস c এখন আমরা যদি লগ উঠিয়ে দিতে চাই তাহলে কি করতে হবে এই সাইডটা ই টু দি পাওয়ার করতে হবে পি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কে পি ইকুয়াল টু ই দি পাওয়ার আর টি প্লাস সি আগের মতো ই টু দি পাওয়ার আর টি টু দি পাওয়ার সি কে আলাদা করলাম এটা ইকুয়াল টু ই দি পাওয়ার সি ইকুয়াল টু এ ধরলাম হ্যাঁ এখন কি হলো পি ইনটু ওয়ান মাইনাস কে পি ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার আর এখন পি এদিকে ক্রস মাল্টিপ্লিকেশন করে নিয়ে আসলাম

মাইনাস মাইনাসে প্লাস তাই না কি হবে তাহলে কি হয়ে যাবে ইনফিনিটি ইনফিনিটি ইকুয়াল টু জিরো ওয়ান বাই ইনফিনিটি ইকুয়াল টু জিরো ইনফিনিটির সঙ্গে কে যোগ করলে সেটাও ইনফিনিটি তাহলে ওয়ান বাই ইনফিনিটি ইকুয়াল টু জিরো আর টি ইকুয়াল যদি প্লাস ইনফিনিটি হয় তাহলে কি হবে আমাদের এটা হবে মাইনাস মাইনাস হয়ে গেলে ওয়ান বাই এটা জিরো হয়ে গেল আর এখানে থাকলো ওয়ান বাই তাহলে এখানে দেখো আমার কি হচ্ছে এই যে কি একটা কনস্ট্যান্ট ধরছিলাম তাহলে আমার ইনফাইনাইট টাইমে আমার পপুলেশনটা কি ইনফিনিটি হবে না একটা কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট একটা মান আসবে একটা পপুলেশন তাহলে এটা পসিবল ইনফিনিটিটা নট পসিবল এখানে জিরো আসলেও আমরা এই মাইনাস ইনফিনিটিতে পপুলেশনে কখনোই যাব না তাহলে আমরা যেহেতু এখানে আমাদের একটা কনস্ট্যান্ট আসছে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো আগে যেহেতু ইনফিনিটি এসেছিল ওখানে আমরা কোনো কাজ করতে পারিনি তাহলে আমরা ধরলাম যে এই টাইমের মধ্যে জিরো এই এই দুইটা পিরিয়ডের মধ্যে লং রান দুইটা মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি মধ্যে পপুলেশন মান হবে জিরো থেকে বাই k এর মধ্যে তাহলে আমি ধরবো কি এর মাঝামাঝি যে একটা সময় ধরে নিব তাহলে পপুলেশনটা এর মাঝামাঝি সময় থাকবে তাহলে আমরা করলাম কি ইফ উই ডিনোট দা আপার লিমিট অফ পপুলেশন সাইজ বাই এল এই যে আপার লিমিট বের হয়েছে 1 বাই কে এটা ইকুয়াল টু ধরলাম এল এটা হলো আমাদের এল লার্জেস্ট পপুলেশন এখানে এসে হবে এটাকে ধরলাম আমরা এল তাহলে 1 বাই কে টু এল তাহলে কে টু 1 বাই এল এখন এটা আমরা ইকুয়েশন টু এ বসাবো এই যে আমাদের ইকুয়েশন টু ছিল এই ইকুয়েশন টু এ আমরা কে এর মান বসাবো ওয়ান বাই এল তাহলে এখানে আমরা বসালাম ওয়ান বাই এল এখানেই ছিল কে আর ওয়ান বাই এ ই পাওয়ার মাইনাস আর তাহলে এটা লসাগু করলে কি হবে এই নিচে লসাগু এল টা উপরে চলে যাবে আর এটা হলো ওয়ান আর এখানে এল বাই এ ই পাওয়ার এটাকে আমরা বললাম ইকুয়েশন থ্রি এখন আমরা ধরব যে এই যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এটার মাঝা মাঝি কোন একটা টাইমে আমরা পপুলেশনটা ধরব লেট বিটা be the value of t t এর টিটা কি এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মাঝা মাঝি একটা সময়কে আমরা ধরলাম বিটা এর মাঝা মাঝি একটা সময়কে ধরলাম আমরা বিটা সেই টাইমটাকে বললাম আমরা t, t. 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 ता which is

আমরা বসালাম এল বাই টু এল ডিভাইডেড বাই ওয়ান তাহলে এখানে হচ্ছে কি উভয় পাশ থেকে আমরা এল উঠিয়ে দিব এর পাশে থেকে এর থেকে এল উঠিয়ে দিলে হাফ এটা প্লাস এল বাই এ পাওয়ার আর তাহলে এটাকে জাস্ট আমরা রিভার্স করে লিখবো উল্টিয়ে লিখবো উল্টিয়ে লিখলে ওয়ান প্লাস এল বাই এ ই টু দি পাওয়ার আর বিটা ইকুয়াল টু হাফ ছিল ওয়ান বাই এত তাহলে এটা ইকুয়াল টু টু এটা ইকুয়াল টু বের হলো কি টু এখন আমরা দেখব যে এখান থেকে আমরা কিভাবে একটা ইকুয়েশন ডিরাইভ করতে পারি তাহলে এখান থেকে এ ওয়ান যদি এ পাশে মাইনাস করে দেই তাহলে এটা হবে ওয়ান এল বাই এ ই টু দি পর আর বিটা ইকুয়াল টু ওয়ান তাহলে এর মান কি বের হলো এর মান বের হলো আমাদের এল ইনটু ই দি পাওয়ার আর বিটা কি বের হলো এল ইনটু ই দি পাওয়ার আর বিটা এখন আমরা এই যে এর মান আমরা ফাইনাল ইকুয়েশন থ্রি বের করেছিলাম ওখানে যে এ ছিল সেই এর মানটা আমরা এটা বসাবো তাহলে এখানে কি হলো পি ইকুয়াল টু ইকুয়েশন থ্রিটা আমরা একটু দেখে আসি টা ছিল আমাদের পি ইকুয়াল টু l divided by 1 plus l by a e to the power r তাহলে যে ইকুয়েশন 3 ইকুয়েশন 3 তে আমরা এই a এর মানটা বসাবো তাহলে p equal to l divided by 1 plus a এর মান বের হলো আমাদের কি l

মাইনাস আর বি উপরে যা হবে প্লাস আর বি তাহলে সেখান থেকে যদি আমি আর কমন নেই তাহলে বি মাইনাস টি বিটা প্লাস আর ডিটা মাইনাস তাহলে এটাই আমাদের কি লজিস্টিক কার্ভের ইকুয়েশন তাহলে দিস ইজ দা ফর্ম ইন হুইচ দা ইকুয়েশন দ্য লজিস্টিক কার্ভ ইজ জেনারেলি স্পেস আমরা যে লজিস্টিক কার্ভ ম্যাথমেটিক্যাল মেথডের মধ্যে লাস্ট যে মেথডটা ছিল এটা ছিল আমাদের সেটাকে ছিল লজিস্টিক কার্ড মেথড তাহলে লজিস্টিক কার্ডটা হচ্ছে আমাদের এটা এখন হচ্ছে কি তোমরা জানো যেমন রিগ্রেশন ইকুয়েশন আমরা যখন বের করি রিগ্রেশন ইকুয়েশন থাকলে বা যে কোনো ইকুয়েশন থাকলে তার মধ্যে যে প্যারামিটার গুলো থাকে প্যারামিটার গুলোকে আমাকে এস্টিমেট করতে হয় তাহলে এখানে প্যারামিটার কি এল বিটা আর হচ্ছে আমাদের কি পপুলেশন গ্রোথ আর টিটা হচ্ছে টাইম তাহলে আমাদের এখানে দুইটা প্যারামিটার একটা হচ্ছে এল আর একটা হচ্ছে বিটা এই দুটো হচ্ছে আমাদের প্যারামিটার তাহলে এই প্যারামিটার আমাকে এস্টিমেট করতে হবে আমরা যেমন রিগ্রেশন লাইন ফিট করি সেরকম লজিস্টিক কার্ভটা ফিট করতে হবে এই প্যারামিটারগুলো মান বের করে তাহলে আমরা যেহেতু আজকে বড় একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন দেখলাম এখন আজকে আমি আর এই যে এস্টিমেট এটা দেখতে চাচ্ছি না আমরা আজকে এর সঙ্গে একটা সিম্পল জিনিস দেখি নেক্সট ক্লাসে আমরা ডেরিভেশনটা দেখব তাহলে আমরা নেক্সট ক্লাসে ডেরিভেশন দেখলে আমরা এখানে পপুলেশন প্রজেকশনের রোলটা কি সেগুলো আমরা একটু দেখব আমরা একটু নিচে যাচ্ছি ফাইনালি লাস্ট জায়গা যাচ্ছি কেন আমরা এই এস্টিমেটটা দেখতে পারতাম কিন্তু তোমাদেরকে আমি দুটো বড় বড় ম্যাথমেটিক্যাল ডেরিভেশন এক দিনে দেখাতে চাচ্ছি না তোমাদের আজকে যেটা দেখালাম এটা তোমরা দেখো তারপর নেক্সট দিন আমরা এই এস্টিমেট গুলো দেখবো এল আর বিটা কিভাবে আমরা এস্টিমেট করব সেটা আমরা দেখব আমরা আজকে দেখব এই চ্যাপ্টারের

তাহলে এখানে কি বলেছে দেখো দ্য এস্টিমেটস অর ক্যালকুলেশন অফ ফিউচার পপুলেশন অন দ্য বেসিস অফ প্রেজেন্ট এন্ড পাস্ট কন্ডিশন ইজ কল পপুলেশন প্রজেকশন তাহলে কি ফিউচার পপুলেশন ক্যালকুলেশন করার জন্য বর্তমান এবং অতীত অবস্থার উপর ভিত্তি করে যে ক্যালকুলেশনটা করি আমরা সেটাকে বলা হয় পপুলেশন প্রজেকশন মর্টালিটি বর্তমান পপুলেশন অথবা অনেক সময় আমাদের বর্তমান পপুলেশনের ডাটা না থাকলে আমরা ফিউচার পপুলেশন থেকেও আমরা সরি পাস্ট পপুলেশন থেকেও আমরা ফিউচার পপুলেশনটাকে প্রজেকশন করতে পারি তাহলে এটা কি বললাম যে বর্তমান অথবা অতীত অবস্থার উপর ভিত্তি করে ভবিষ্যতে কি পরিমাণ জনসংখ্যা হবে এটার ক্যালকুলেশনটাই হচ্ছে পপুলেশন প্রজেকশন আর এখানে কি বলেছি এটা প্রেজেন্ট অ্যান্ড পাস্ট কন্ডিশন বলতে আমরা বুঝাই যে প্রিভিয়াস কোন সেন্সাসকে আসবে প্রিভিয়াস কোন সেন্সাস প্রিভিয়াস আদম সুমারি ওইটার উপর ভিত্তি করে আমরা ভবিষ্যৎটাকে এস্টিমেট করব সেটা হচ্ছে প্রজেকশন আর এখানে কি বলছে হোয়ার এস দ্য প্রসেস হুইচ হুই এস্টিমেট দ্য ফিউচার পপুলেশন

কিছু অনুমানের ভিত্তিতে কিছু নির্দিষ্ট অনুমানের ভিত্তিতে আমাদের ফার্টিলিটি এবং মর্টালিটি এটা কেমন হবে সেটাও আমাদের জানায় শুধু টোটাল পপুলেশন যে এত এত ছিল হলো এটুকুই জানায় না পপুলেশন এত ছিল আমাদের ফিউচার পপুলেশন এখন এত হইলো এটি এটি শুধু জানায় না এটা কি ফার্টিলিটি এবং মর্টালিটি সম্বন্ধেও আমাদেরকে জানায়

এখানে দেখো প্রথমে কি বলেছে পপুলেশন প্রজেকশন প্লেজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন ন্যাশনাল পলিসি ফর্মুলেশন সাম অফ দ্য ইম্পর্ট্যান্ট রোলস আর বি তাহলে আমরা যে মেইন প্ল্যানটা করি যেমন ফাইভ ইয়ার প্ল্যান করি আমরা কি পঞ্চবার্ষিক পরিকল্পনা করি ফাইভ ইয়ার প্ল্যান এখানে আমাদের কি থাকে এখানে আমাদের থাকে যে আগামী পাঁচ বছরে বিভিন্ন সেক্টরে আমরা কি পরিমাণ উন্নয়ন করতে চাই আগামী পাঁচ বছরে এটা মনে করো আমরা আগামী পাঁচ বছরে করব ধরো আর বিশ সালে যদি করা হয় একুশ থেকে পঁচিশের মধ্যে আমরা কি কি উন্নয়ন পরিকল্পনা করব এটা আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনায় ধরে থাকি সেক্টর ওয়াই যে কোনো সেক্টর এটা মনে করো ইডুকেশন সেক্টর সার্ভিস সেক্টর বা হেলথ সেক্টর বা সোশ্যাল কোন বা পলিটিক্যাল কোনো বা পলিসি করি যে যেমন করলাম আমার কি জানতে হবে আমার জানতে হবে আমার পপুলেশন এখন এরকম তাহলে পাঁচ বছর পর আমাদের পপুলেশনটা রকম হবে সেই অনুযায়ী মনে করো আমাদের পাঁচ বছর পরে যে পপুলেশন হবে তাদের যদি আমাদের স্কুলের না থাকে তাহলে আমার স্কুলের সংখ্যা বাড়াতে হবে যদি স্কুলের সংখ্যা বাড়াই তার সঙ্গে টিচারের সংখ্যা বাড়াতে বাড়াতে হবে হবে আদার ফ্যাসিলিটিস তারপরে আমাদের যেরকম মনে করো যে আমাদের কি পরিমাণ জনশক্তি বের হয়ে আসবে তাদের একটা লেবার ফোর্স এর চাকরির ব্যবস্থা করতে হবে কাজের ব্যবস্থা করতে হবে তাহলে এই জিনিসগুলো আমাদের আসল কথা হচ্ছে আমার পপুলেশনটা আগামীতে কত হবে এটা যদি না জানি যে কোনো সেটা তুমি ইডুকেশন ধরো হেলথ ধরো ইকোনমিক ধরো সোশ্যাল ধরো তারপরে আরো বিভিন্ন সেক্টর আছে এগ্রিকালচার ধরো যে সেক্টরই ধরো না কেন মনে করো আমার প্রোডাকশন যেটা আমরা বলে থাকি যে আমাদের এই পিছনে ধান উন্নয়নে বলে না লক্ষ্যমাত্রা এত নির্ধারণ করা হয়েছে তাহলে এই লক্ষ্য যদি নির্ধারণ করা হয় আগামীতে আমার তাহলে এই লক্ষ্যে ওই সময়ে পপুলেশন আগামী এক বছরে যদি ধরি পরবর্তী বছরে পপুলেশন কত হবে তাহলে আমার যদি প্রোডাকশন এত হয় পপুলেশন যদি এরকম হয় আমার কি খাদ্যের সারপ্লাস থাকবে না খাদ্য ঘাটতি থাকবে খাদ্য সারপ্লাস থাকলে আমার খাদ্য রপ্তানি করার ব্যবস্থা নিতে হবে আর খাদ্য যদি ঘাটতি থাকে তাহলে আমাদের খাদ্য আমদানি করার ব্যবস্থা করতে হবে কথা হচ্ছে আমার টোটাল পপুলেশনটা অবশ্যই জানতে হবে টোটাল পপুলেশনটা আমি যদি না জানি কোন প্ল্যানিং কোন ডেভেলপমেন্ট ইট ইজ ইম্পসিবল সেই কথাটা এখানে বলেছি পপুলেশন প্রজেকশন হেল্পস ইন প্ল্যানিং ফর ফিউচার ওয়ার্কস অফ লাইফ ইনক্লুডিং সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিথিকার সোশ্যাল আর ইকোনমিক এর মধ্যে সব চলে আসছে আমাদের বিভিন্ন যে সেক্টর গুলো আমরা বললাম এর মধ্যেই সব চলে আসছে তারপরে কি বলেছে ইট হেল্পস ফর নোয়িং দা ডিফারেন্ট আসপেক্টস অফ দ্য পপুলেশন ইন অ্যান্ড ইন্টারভিনিং পিরিয়ড অফ টু সেন্সাস যেমন আমাদের একটা সেন্সাস হয়ে গেছে এগারো সাল আবার একটা সেন্সাস হবে একুশ সাল এই যে দুইটা সেন্সাসের যে ইন্টারভেনিং পিরিয়ড এই ইন্টারভেনিং পিরিয়ডে আমরা তাহলে এই ইন্টারভেন ওই বেস পপুলেশন কত সেন্সাসকে বেস ধরে আমরা পপুলেশনটা কি রকম হবে এটা আমরা বের করব এবং সেই অনুযায়ী আমরা সেটা বলছি ডিফারেন্ট অ্যাস্পেক্টস অফ পপুলেশন তাহলে আমরা এই দুইটা সেন্সাসের মাঝামাঝি যে কাজগুলো করতে হবে এগুলো আমরা পপুলেশন প্রজেকশন

যেমন আমরা কত বছর প্রায় পঞ্চাশ বছর আমরা স্বাধীন হয়েছি এখনো আমাদের সেন্সাস কিন্তু যে প্রপার ওয়েতে হওয়া উচিত সেভাবে হয় না সেন্সাসের আমরা দুটো মেথডের কথা বলেছিলাম একটা ডিফেক্টো মেথড একটা ডিজিউল ডিফেক্টো মেথডে আমরা কি বলেছিলাম এক রাতের মধ্যে যে যেখানে আছে তাকে সেখানে গণনা করাটাই হচ্ছে ডিফেক্টো মেথড কিন্তু আমরা এত বছরেও কিন্তু এটা এক রাতের মধ্যে এখনো গণনা করার সামর্থ্য আমাদের তৈরি হয়নি আমরা তিন দিনে করি এখনো আমরা তিন দিনে করি তাহলে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও আমাদের সঠিকভাবে সেন্সাস করার অ্যাবিলিটি এখনো তৈরি হয়নি সেই জন্য যেসব দেশগুলো নতুন স্বাধীন হয় তাদের কি অনেকদিন সেন্সাস অপারেশন শুরু করতে অনেক লেট হয় যে কোনো সেন্সাস শুরু করতে অনেক দেরি হয় তখন ভবিষ্যতে যখন তারা সেন্সাস শুরু করে তখন কি ব্যাক পপুলেশন পাস্ট পপুলেশন কিরকম ছিল তাদের পপুলেশনের ট্রেনটা কিরকম ছিল এটাও আমাদের জানার দরকার হয় তাহলে আমরা যেমন প্রজেকশন করে আগামীতে ফিউচার করি পপুলেশন বের করি অনেক সময় আমাদের এটা ট্রেনটা past trend মানে কি রকম ছিল এটা আমরা এখান থেকে বের করতে তারপরে কি বলেছে ইট প্লেস an important role in estimating of future labor force যেটা বললাম যে ভবিষ্যতে আমাদের কি পরিমাণ চাকরির লোক যেমন কি পরিমাণ লোক শিক্ষিত বা অর্ধ শিক্ষিত বা কারিগরি বল এই যে তাদের যে চাকরি কাজের ব্যবস্থা সেটা আমাদের করতে হবে ফিউচার লেবার ফোর্স প্রম এ পপুলেশন ডিউরিং এ গিভেন পিরিয়ড একটা নির্দিষ্ট পিরিয়ডে আমাদের কি পরিমাণ ফিউচার পপুলেশনের লেবার ফোর্সের ব্যবস্থা করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে তাহলে যে কোনো উন্নয়ন বলো যে কোনো উন্নয়ন বলো পপুলেশনের সংখ্যা বিভিন্ন সেক্টর ওয়াইজ বিভিন্ন এজ গ্রুপ অনুযায়ী আমরা যদি পপুলেশনের সংখ্যাটা ভবিষ্যৎ পপুলেশনের সংখ্যাটা কত হবে তার উপর ভিত্তি করেই আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট গুলো আমরা ঠিক করে থাকি তাহলে এই হচ্ছে আমাদের রোল অফ পপুলেশন প্রজেকশন তাহলে আমরা নেক্সট ক্লাসে এই যে আমাদের হচ্ছে লজিস্টিক কার্ভ মেথডের এস্টিমেশন তো থাকলো লজিস্টিক কার্ভ মেথডের যে প্যারামিটার গুলো এগুলো এস্টিমেট করা ফিটিং অফ লজিস্টিক কার আর আমরা যে দুটো মেথড পড়েছিলাম প্রথমে একদম ম্যাথমেটিক্যাল মেথড এবং কম্পোনেন্ট মেথড তাহলে ম্যাথমেটিক্যাল মেথড এর মধ্যেই আমরা লজিস্টিক কার্ভটা যেটা ছিল সেটা আলোচনা করছি ওইটার ফিটিংটা দেখার পরে আমরা কম্পোনেন্ট মেথডটা দেখব তাহলে আজকে এ পর্যন্তই তোমাদের কাছে আমাদের যেটার প্রত্যেক ক্লাসের শেষে আমি যেটা বলি যে তোমাদের প্রতিদিন একটা করে ক্লাস হচ্ছে যেদিনের ক্লাসটা ওই দিনের পড়াটা ওই দিনই পড়ে ফেলবে আজকে যেমন আমরা একটা ডেরিভেশন দেখলাম এই ডেরিভেশনটা দেখবে দেখো তাহলে আমরা আগামী ক্লাসে যে এই প্যারামিটার গুলো এস্টিমেট করে আমরা লজিস্টিক কার্ভটা ফিট করব সেটা তো আমরা বুঝতে না সেজন্যই আজকে যে ক্লাসে আমি ডেরিভেশনটা করলাম লজিস্টিক কার্ভ মেথডের এটা তোমরা খুব ভালো করে দেখবে তাহলে আগামী ক্লাসে আমরা যে এই ফিট করব তখন এটা তোমাদের সুবিধা হবে তাহলে ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই সবাই যে যেখানে থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এবং নিয়মিত পড়াশোনা করো আল্লাহ হাফিজ